হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অটু দ্য ওয়েস্ট উইন্ডের ধারাবাহিক আলোচনা চলছিল লাইন বাই লাইন অনুবাদ এবং বিশ্লেষণের। আজকে পঞ্চম পর্ব এবং আশা করি এটি শেষ পর্ব। এই লাইন বাই লাইন আলোচনার পরে হয়তো অন্যান্য আলোচনা থাকবে। তো আমরা অটু দ্য ওয়েস্ট উইন্ড জানি যে পার্সি বিশ্বে শেলির লেখা একটি বিখ্যাত কবিতা। এই কবিতা কিন্তু আমরা অলরেডি চারটি পর্ব শেষ করেছি। আমরা দেখেছি ওয়েস্ট উইন্ডকে পার্সি বিশ্বে শেলি উনি কি করছেন, উনি জাস্ট কবিতাকে সম্বোধন করে বিভিন্ন কথাবার্তাগুলো বলছেন, এবং পঞ্চম পর্বে উনি অ্যাকচুয়ালি কি করবেন, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এই কবিতার। তো আমরা ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, তার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এটি আপনাদের চ্যানেল। এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজটি সবার জন্য, এই পেজটি আপনারা লাইক করে রাখবেন সো দ্যাট আমরা যখন যে যা কিছু আপলোড দেয় আপনারা সেটি গ্রহণ করতে পারেন, সেটি পেয়ে যান। ওকে, তাহলে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আর হ্যান্ড নোট ট্রেড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা আপনারা মনে করবেন তারা এই ডেসক্রিপশনটি, এই হ্যান্ড নোটটি আপনারা সংগ্রহ করে টেবিলে রাখবেন সো দ্যাট আপনারা পরবর্তীতে সেগুলো স্টাডি করতে পারেন। তো শুরু করছি অটু দ্য ওয়েস্ট উইন্ডের পঞ্চম পর্ব, মেক মি থাই লায়ার। কবি বলছেন যে, ওয়েস্ট উইন্ডকে বলছেন যে, তুমি আমাকে বানাও, তুমি আমাকে বানিয়ে দাও, আমাকে তুমি বানাও। কি বানাও? দাই লায়ার, তোমার বাদ্যযন্ত্র বানাও, তোমার বাদ্যযন্ত্র বানাও। লায়ার অর্থ হচ্ছে প্রাচীন গ্রিসে অনেক আগে ব্যবহৃত এক ধরনের তারের বাদ্যযন্ত্র, তার দিয়ে এই বাদ্যযন্ত্র তৈরি করা হতো। তো লায়ার ছবিটা দেখেই আমরা, এটি লায়ার, এটি লায়ারের ছবি। তো এইভাবেই লায়ার তোমরা সাধারণত দেখে যে এরকম বাদ্যযন্ত্র কিন্তু আমরা এখন দেখি না। এই যে লায়ার, লায়ার মূলত এরকম দেখতে, এই যে এইরকম তার দিয়ে বানানো থাকে, এই যে এরকম, এটাকে লায়ার বলা হয়। তবে লায়ার বুঝতে পারলাম লায়ার কি। তো কবি বলছে ওয়েস্ট উইন্ডকে যে, তুমি আমাকে তোমার বাদ্যযন্ত্র বানাও, আমাকে তোমার বীণা বানাও, আমি তোমার বীণা হব। বীণা হয়ে কি হব? ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, বন যেমন তোমার বীণা। আমরা জানি যে ওয়েস্ট উইন্ড বাতাসের কোনো শব্দ নাই, বাতাসের কোনো শব্দ নাই, বাতাসের কোনো চেহারা নাই, বাতাসের কোনো গন্ধ নাই, কিন্তু বাতাস কিন্তু গন্ধ বয়ে নিয়ে আসে, বাতাস কিন্তু শব্দ বয়ে নিয়ে আসে। কিভাবে শব্দ বয়ে নিয়ে আসে? বাতাসকে যখন কেউ বাধা দেয় তখনই শব্দ সৃষ্টি হয়। যেমন আমরা জানি যে বাতাসকে বাধা দেয় হচ্ছে বন, গাছ বাধা দেয়। যেমন বাংলাদেশকে কিন্তু ঘূর্ণিঝড়, ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পান থেকে রক্ষা করে দিল বাংলাদেশকে সুন্দরবন। তো সেরকমই আমরা জানি যে যখনই ওয়েস্ট উইন্ড যখন কোনো বনের উপর দিয়ে যায় তখন সেখানে শব্দ হয়, প্রচন্ড শব্দ হয়। এই শব্দের কথাই বলছে যে, তুমি আমাকে সেই শব্দের মতো, সেই বন যেমন শব্দ করে ওইরকম করে আমাকেও তুমি, তুমি আমাকে তোমার বীণা বানাও, তোমাকে আমার বীণা বানাও, বাদ্যযন্ত্র বানাও, আমি তোমার হয়ে বাঁচতে চাই। তুমি যে কথাগুলো বলো সেই কথাগুলো আমি বলতে চাই, আমার মুখ দিয়ে বলতে চাই। হোয়াট ইফ মাই লিপস আর ফলিং লাই দা ওয়ান। তার মানে এখানে কবি বলছে যে, যখন তুমি বনের উপর দিয়ে বয়ে যাও তখন কিন্তু পাতাগুলো ঝরে যায়, পাতাগুলো ঝরে যায়। যদি আমারও সেই বনের মতো, ইটস ওন, ইট বলতে এখানে বনের কথা বলা হচ্ছে, বনের পাতাগুলো ঝরে যায়, তারপরে বন কিন্তু তোমার বীণা হয়ে গান বাজায়, আমিও কি করব? আমার পাতা ঝরে যাক, আমার যা ইচ্ছা ঝরে যাক, আমার যা ক্ষতি হয় হোক, আমি কি করব? আমি তোমার বীণা হব, আমি তোমার কথা বলতে চাই। আই লাইক টু স্পিক ফর ইউ দ্য টুমাল্ট অফ দাই মাইটি হারমোনিস। তোমার যে শক্তিশালী হারমোনি আছে, তুমি যে শক্তিশালী সঙ্গীতটা গাও, মাইটি হারমোনি। তার মানে আমরা জানি ওয়েস্ট উইন্ড নিজে একটি অনেক শক্তিশালী, তার যে সঙ্গীত হয় সে যখন বীণার মতো করে বনটাকে বাজায়, বনটাকে যখন সে বীণা হিসেবে ব্যবহার করে, লায়ার হিসেবে ব্যবহার করে, তখন কিন্তু এই শক্তিশালী সঙ্গীতটাতে কি হয়, তোমার যে শক্তিশালী সঙ্গীত, এই শক্তিশালী সঙ্গীতটা উইল টেক ফ্রম বোথ, তার মানে দুজনের কাছ থেকে নিবে, আমিও বোন, আমি এবং বোন দুজনের কাছ থেকে কিন্তু সুন্দর সুর বের করে নেবে, সুন্দর সুর বের করে নেবে। কে? তোমার যে সঙ্গীতটা আছে, তোমার যে শক্তিশালী সঙ্গীতটা আছে, তোমার আলোর অনুনের যে শক্তিশালী সঙ্গীতটা সৃষ্টি হবে, এই শক্তিশালী সঙ্গীতটা আমার কাছ থেকে এবং বোনের কাছ থেকে, এই দুজনের কাছ থেকে গভীর শারদীয় সুর বের করে নেবে, গভীর শারদীয় শরৎকালের সুর বের করে নিয়ে আসবে। তার মানে অনেক সুন্দর সঙ্গীত সৃষ্টি হবে সেখান থেকে, এবং সেই সঙ্গীতটা হবে সুইট,
সঙ্গীতটা হবে খুবই মধুর, খুবই আকর্ষণীয়, মিষ্টি মধুর সুমধুর ঐকতানের সঙ্গীত হবে, দো ইন স্যাডনেস, যদিও সেই সঙ্গীতটা অনেক দুঃখের হবে, কারণ পাতা ধরা সঙ্গীত, ঝরে যাওয়া সঙ্গীত, পাতা ঝরে যাবে, গাছ ভেঙে, গাছের ডাল ভেঙে যাবে, আমার হয়তো অনেক ক্ষতি হবে, তারপরে এই কষ্টের মাঝেও এই সঙ্গীতটা অনেক সুখের। তো বি দাও স্পিরিট ফিয়ার, তুমি হয়ে যাও, তুমি কি হয়ে যাও, তুমি হয়ে যাও ভয়ঙ্কর কোন শক্তি হয়ে যাও। বি দাও, বি মানে তুমি, বি মানে হও, দাও মানে তুমি, তুমি হও, স্পিরিট ফিয়ার্স ভয়ঙ্কর শক্তি হয়ে যাও, মাই স্পিরিট আমার শক্তি তুমি হয়ে যাও, তুমি সেই ভয়ঙ্কর শক্তি হয়ে যাও আমার শক্তি, স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট, তুমি আমার শক্তি হয়ে যাও, আমার আত্মার শক্তি হয়ে যায়, বি দাও মি, তুমি আমি হয়ে যাও, তুমি আমি হয়ে যাও, বি দাও মি, তুমি আমি হয়ে যাও। তার অর্থ হচ্ছে এখানে কিন্তু কবি কিন্তু সেই সেই মানে বিলীন হয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া, সেই তত্ত্বটাকে কিন্তু এখানে নিয়ে এসেছে, যে ওয়েস্ট উইন্ড, তুমি আর আমি এক হয়ে যাই। তো আমরা জানি যে প্রেম করলে মানুষের মধ্যে একাত্মতা আসে, যে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে চলে আসে কি ফানা অবস্থা, চলে আসে ফানা, ফিল্লা চলে, ফানা ফানা চলে আসে। তো আমরা জানি ফানা কয়েক ধরনের ফানা হয়ে থাকে, যেমন ফানা ফির রাসুল, ফানাফির রাসুল, ফানাফির মুর্শিদ, ফানাফির মুর্শিদ হচ্ছে পীরের সাথে যদি কেউ ফানা হয়ে যায়, মানে পীরের আত্মার সাথে যদি নিজে ফানা হয়ে যায়, আমার মিশে যায়, তাকে বলা হয় ফানাফির মুর্শিদ। আর যদি ফানাফির রাসুল বা রাসুলের আত্মার সাথে যদি কোনো কারো আত্মা মিশে যায়, তখন বলা হয় ফানাফির রাসুল, এবং যদি আল্লাহর সাথে মিশে যায় তখন তাকে বলা হয় ফানাফিল্লা, ফানাফিল্লা। তো এই যে এখানে বি দাও বি, তার মানে তুমি কি হয়ে যাও, আমি হয়ে যাও, তুমি আমি হয়ে যাও, ইম্পিটাস ওয়ান, তুমি এমন একজন হও যে ইম্পিটাস, ইম্পিটাস মানে অহংকারী একজন হয়ে যাও, তুমি ইম্পিটাস ওয়ান, অহংকারী উদ্ধত একজন হয়ে যাও, সেই তুমি কিন্তু উদ্ধত অহংকারী, এবং আমিও হতে চাই তোমার মতো, তুমি আমি হয়ে যাব, আমি তুমি হয়ে যাব, ড্রাইভ, এবং তাড়িয়ে দাও, দূর করো, দূর করো, আমি তোমার মতো শক্তি চাই, আমি চাই না যে আমার সেই পুরাতন বস্তা পচা, আমার সেই ট্র্যাডিশনাল পিছু পিছিয়ে টানা, ব্যাকওয়ার্ড ব্যাকে নিয়ে যাওয়া সেই সমস্ত থট গুলো, মানে ডেড থটস গুলোকে তুমি দূরে পাঠিয়ে দাও, এবং আমার যে চিন্তাগুলোকে কিন্তু আমি কি করতে পারি না, আমার চিন্তাগুলোকে কিন্তু আমি জীবন্ত রাখতে পারি নাই, কারণ এই সমাজ এই সময় আমাকে সাপোর্ট করে নাই, এবং সাপোর্ট না করার কারণে আমার এই চিন্তাগুলো মরে গেছে। এই মৃত চিন্তাগুলোকে তুমি কি করো, মৃত চিন্তাগুলোকে তুমি যেমন পাথর কুচের পাতা থেকে আবার পাথর আবার পাতা জন্মায়, সেভাবে আমার মৃত চিন্তাগুলোকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দাও, আমার মৃত পাতাগুলোকে পৃথিবীগুলোকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দাও, তারা করে ছড়িয়ে দাও, এই যে মৃত পাতাগুলো, মৃত পাতাগুলোকে ছড়িয়ে দাও, লাইক উইদার্ড লিভস, তার মানে উইদার্ড ছিন্ন ছড়া পাতার মতো করে ছড়িয়ে দাও আমার এই চিন্তাগুলোকে, যে চিন্তাগুলো কি করবে নতুন জন্মের, নবজন্ম, কুইক বার্থ, নবজন্ম হবে। তার মানে আমরা জানি যে পাতা যদি ঝরে যায় সেই পাতা থেকে আবার নতুন পাতা জন্মগ্রহণ করে, যেমন আমরা দেখেছি পাথর কুচির পাতা, তো সেরকমই নতুন পাতা জন্মেবে, নতুন বার্থ হবে, নতুন জন্ম নেবে সেই পাতা, যে পাতাটা মরে গেছে, যে পাতাটি ঝরে গেছে, উইদার্ড লিভসটা আবার জীবিত হবে, অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অব দিস ভার্স, এবং তুমি যখন আমার এই থট গুলোকে যখন তুমি দূরে দূরে বহু দূরে সরিয়ে নিয়ে যাবে, বহু দূরে দিয়ে দেবে, তখন কি হবে, তখন আমার এই কবিতাটা সবাই শুনবে, আমার এই কবিতা, আমার এই ওয়েস্ট উইন্ডের কবিতা, আমি যে কথাগুলো বলতে থাকি, আমার যে কাব্য প্রতিভা, এই কাব্য প্রতিভা সবাই জানবে, সবাই শুনবে আমার কবিতা, আমার গান শুনবে, আমার গীত শুনবে, এবং সেই কবিতার সুরের মূর্ছনায়, সুরের মূর্ছনা মানে ইন্দ্রজাল, মানে জাদুকরি ক্ষমতা, এই জাদুকরি ক্ষমতা দিয়ে কি হবে, এই জাদুকরি ক্ষমতা আমার কবিতা হয়ে যাবে হচ্ছে একটি আনএক্সটিংগুইশড হার্ট, মানে সেই চুল্লি, সেই আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনো থামে নাই, যেখানে এখনো নেভে নাই পুরোপুরি আগুন, আগুন গুলো জ্বলছে পুরোপুরি দাউ দাউ করে জ্বলে নাই, কিন্তু সামান্য হলেও আগুন জ্বলছে, যেখান থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছে আমরা দেখেছি, স্ক্যাটার, এবং ছড়িয়ে দাও সেই স্ফুলিঙ্গকে, আমার এই কবিতার যে সৌন্দর্য আছে, কবিতার যে বিউটি আছে, কবিতার যে কথাগুলো আছে, সেই কবিতার কথাগুলোকে, কবিতার যে থট গুলো আছে সেগুলোকে ছড়িয়ে দাও, কিভাবে ছড়িয়ে দাও, যেভাবে আনএক্সটিংগুইশড হার্ট থেকে, তার মানে এই যে অনির্বাপিত চূড়া থেকে, তার মানে যেখানে আগুন এখনো আছে সেই চূড়া থেকে, যেভাবে আগুনের
ফুলকে, আগুনের স্ফুলিঙ্গ যেভাবে বের হয়, যেভাবে ছাই এবং স্ফুলিঙ্গ উড়ে যায়, দূরে চলে যায়, সেইভাবে তুমি আমার থটগুলোকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দাও, যেখানে নতুন নতুন জন্ম হবে হচ্ছে আমাদের চিন্তাগুলো, নতুন জন্ম পাবে মাই ওয়ার্ডস, আমার এই কবিতার কথাগুলো, এই ছন্দের কথাগুলো তুমি পৃথিবীতে ছড়িয়ে দাও, ম্যানকাইন্ডের মাঝে ছড়িয়ে দাও, মানবতার মাঝে ছড়িয়ে দাও, কারণ মানবতা জানা দরকার আমার কথাগুলো, কিন্তু মানুষ তো সেগুলো জানতে পারছে না, কারণ সময় এবং সমাজ আমাকে সাপোর্ট করছে না যে আমি মানুষকে জানাবো। তুমি হয়ে যাও আমার কণ্ঠের, আমার ঠোঁটের মাধ্যমে তুমি হয়ে যাও, বি থ্রু, বি মানে হও, বি মানে হও, এখানে এই বীর পরে কিন্তু আমরা পড়বো হচ্ছে এখানে, এটুকু পড়বো, দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, বি বি হও, এটুকু আগে পড়বো, তারপর পড়বো দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, তার মানে তুমি আমার যে ভাব বাণী আছে, আমি কবি হিসাবে একজন ভাবুক, আমি একজন চিন্তা চিন্তাশীল ব্যক্তি, আমার এই চিন্তা, আমার এই ভবিষ্যৎ বাণী, আমার এই ভাব বাণী যেগুলো আমি মানবতাকে জানাতে চাই, সেই মানবতাকে জানানোর সেই ভাব বাণীগুলো বলার জন্য তুমি হয়ে যাও হচ্ছে আমার সিংহা, আমার সিংহা, এই যে আমরা জানি সিংহা দিয়ে কি করা হয়, ঘোষণা দেওয়া হয়, আসিতেছে রাজা রাজাধিরাজ অমুক, তার মানে তখন কিন্তু এভাবে ঘোষণা দেওয়া হয়, তার মানে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো বলার জন্য আমার একটা সিংহা দরকার, আমার একটা বাদ্য দরকার, সেই বাদ্য তুমি হয়ে যাও, হে ওয়েস্ট উইন্ড, তুমি আমাকে এটুকু হেল্প করো, তার মানে সে কি বলতেছে, তুমি বাধ্য হয়ে যাও, থ্রু মাই লিপস, এবং তুমি চলে আসো কোথায়, আমার ঠোঁটে চলে আসো, থ্রু মাই লিপস, তো আমরা জানি যেটি কিন্তু আমরা ঠোঁটেই লাগাই, যেখানে ঠোঁটে লাগিয়ে কিন্তু বাজানো হয় পো পো পো, তো যাই হোক, থ্রু মাই লিপস, আমার ঠোঁটের ভিতর দিয়ে চলে আসো, টু আন অ্যাওয়াকেন্ড আর্থ, আমার ঠোঁটের মাধ্যমে তুমি পুরো পৃথিবীকে জাগিয়ে দাও, এই ট্রাম্পেট বাজিয়ে, এই রণভেরি বাজিয়ে তুমি পৃথিবীকে জাগিয়ে দাও, ও উইন্ড, ও বাতাস, ও বাতাস, এখন সে কিন্তু এতক্ষণ ওয়েস্ট উইন্ড বলেছে, একে অপরের সাথে রিলেশন অনেক ভালো হয়ে গেছে, অনেক গভীর হয়ে গেছে, এবং রিলেশন ভালো হলেই কিন্তু আমরা তখন সংক্ষিপ্ত নামে তাকে ডেকে থাকি, এখন উনি তাকে ডাকছে ও উইন্ড, এবং শেষে কিন্তু উনি বলে দিলেন যে শেষ কথাটি হচ্ছে এরকম, এবং উনি যে ভবিষ্যৎবাণীটি করতে চান, যে প্রফেসিটি উনি করতে চান, যে ভাবের কথাটি উনি বলতে চান, সেটি হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শীত যদি আসে বসন্ত কি দূরে থাকে, না আমরা জানি গ্রীষ্ম বর্ষ শরৎ হেমন্ত শীত এবং বসন্ত, শীতের পরপরই বসন্ত চলে আসে, তার মানে বসন্ত হচ্ছে আমরা জানি যে একটি সময় ভালো সময়ের প্রতীক, এবং শীত হচ্ছে একটি খারাপ সময়ের প্রতীক, কবি এখানে সে কথাই বলছেন যে এই ভালো সময় এই খারাপ সময়ে চলে যাবে এক সময়, এবং ভালো সময় অবশ্যই আসবে, হ্যাঁ ভালো সময় অবশ্যই এসেছে, কিন্তু কবি তখন আর থাকেন নাই, কবি পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওকে, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু আমাদের ডিপ কোশ্চেন অলরেডি দেওয়া আছে, এবং ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন গুলো নিয়ে পরবর্তীতে আমরা ওয়েস্টার্নে আসবো, সে পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশের গুড লাক।